বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা অত্যন্ত মাজলুম অবস্থায় আছেন। আমার ভাই, আমার বোন, নবীজি বলেছেন তোমরা তো সকলেই একটা দেহের ন্যায়। আমার দেহের মধ্যে এক জায়গায় ব্যথা লাগলে যেমন পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়, পুরো মুসলিম উম্মার যেই প্রান্তে যেই থাকুক না কেন, আমেরিকায় একটা মুসলমান যদি নির্যাতিত হয়, একজন মুসলমান নির্যাতিত হয়, তাকে আমি চিনি না, জানি না, কিছুই না, কিন্তু সেই ব্যথায় আমি ব্যথিত হব, এটাই একজন মমিনের ইমানের পরিচয়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক মোবারকবাদ ও অভিনন্দন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। 17ই রমজান আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই দিনটাকে গুরুত্ব দিয়ে থাকি, কারণ এই দিনেই সংগঠিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ, যেটাকে কোরআনে কারিমে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, এই দিনেই সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম বদর যুদ্ধ হয় এবং কুফুর আর ইসলামের মাঝে আল্লাহ তাআলা পার্থক্য তৈরি করে দেন। আমরা আলোচনা করব, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা শুনি এবং আমি গত দু একদিনেও দেখেছি যে অনেকেই এই বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করেছেন। আমরা বদর দিবসকে আমাদের চেতনার দিন বলে বলে থাকি এবং এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু দর্শক আসলে আমরা বদর থেকে কতটুকু চেতনা নেই, এটা হলো আমাদের প্রশ্নের বিষয়, যে আমরা বদরকে আমাদের জীবনের সাথে কতটুকু মিলিয়েছি, সাহাবায়ে কেরামের সেই আত্মত্যাগ আমরা কতটুকু নিয়েছি। আমি যেই পয়েন্টে আপনাদেরকে ছোট্ট করে একটু কথা বলবো, সেটা হলো বদর যুদ্ধটা আসলে কেন সংগঠিত হয়েছিল। আমরা যদি আজকে সেটাকে মিলিয়ে দেখি তো আমরা দেখব বদর যুদ্ধের থেকে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের জীবনে নেয়ার মতো বর্তমান প্রেক্ষাপট চলছে। সেটা হলো বদর যুদ্ধটা সংগঠিত হয়েছিল মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, দ্বিতীয় হিজরির 12ই রমাদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন মদিনা থেকে। বের হওয়ার মূল কারণটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা উদ্দেশ্য নিয়ে, সেটা কি, সেই উদ্দেশ্যটাই আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় আমার উদ্দেশ্য। সেটা হলো নবীজি জানতে পেরেছিলেন যে আবু সুফিয়ান সহ মক্কার লিডারদের বড় একটা বাণিজ্যিক কাফেলা, এটা আপনার সিরিয়া থেকে ফিরে আসতেছে, মদিনার পথ ধরে এরা আসবেন ফিরে। এরা যে ফিরে আসতেছিলেন, নবীজির কাছে এটাও সংবাদ এসেছিল যে এরা যে বাণিজ্যিক কাফেলা ফিরে আসতেছে, এদের বিশাল বড় এই কাফেলাটা ছিল এবং এখানে অনেক মানে লাভ তারা অর্জন করেছিল সেই ব্যবসার থেকে। তো এই লাভের যে বড় একটা অংশ তারা সবাই ঐক্যবদ্ধভাবে এটা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, মুসলমানদেরকে উৎখাত করার জন্য, মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই অর্থটাকে তারা সেই পথে ব্যয় করবেন বলে তারা প্রতিজ্ঞা করে সেই ব্যবসায় বাণিজ্য কাফেলা পাঠিয়েছিল। নবীজির কাছে যখন এই সংবাদ পৌঁছল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের নিয়ে পরামর্শ করে এটাই সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে কোনোভাবেই নিরাপদে মক্কায় ফিরে যেতে দেওয়া যাবে না, কারণ তারা ফিরে গিয়ে এটাকে এই লভ্যাংশটা মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করবে। দর্শক, এবার একটু আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে কি কারণে নবীজি বদরের ময়দানের উদ্দেশ্যে বের হলেন, 12ই রমাদান নবীজি মদিনা থেকে কেন বের হলেন এই বাণিজ্যিক কাফেলাকে প্রতিহত করার জন্য। এর কারণটা ছিল তারা এই অর্থকে ব্যয় করবে মুসলমানদের বিরুদ্ধে। এবার একটু দেখেন তো দর্শক, আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা অত্যন্ত মাজলুম অবস্থায় আছেন। আমার ভাই, আমার বোন, নবীজি বলেছেন তোমরা তো সকলেই একটা দেহের ন্যায়। আমার দেহের মধ্যে এক জায়গায় ব্যথা লাগলে যেমন পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়, পুরো মুসলিম উম্মার যেই প্রান্তে যেই থাকুক না কেন, আমেরিকায় একটা মুসলমান যদি নির্যাতিত হয়, একজন মুসলমান নির্যাতিত হয়, তাকে আমি চিনি না, জানি না, কিছুই না, কিন্তু সেই ব্যথায় আমি ব্যথিত হব, এটাই একজন মমিনের ইমানের পরিচয়। নবীজির জীবনী থেকে আমরা সেটাই পাই। এক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ঘটনা যখন ছড়িয়ে পড়লো মিথ্যা সংবাদ, সাহাবায়ে কেরাম নবীজির হাতে বায়াত নিলেন, নাহনুল্লাযী বায়া মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে আমরা জিহাদ করব, ওসমান হত্যার প্রতিশোধ আমরা নিব। এবার চিন্তা করে দেখুন একজন মুসলমানের রক্তের মূল্য আল্লাহ রসুলের কাছে সাহাবিদের কাছে কত বেশি ছিল। তো দর্শক, এই ফিলিস্তিনের ইস্যুতে আমরা দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত এমন বহু পণ্য আমরা ব্যবহার করছি যেগুলোর অর্থ আমরা তাদেরকে সাহায্য করছি ইসরায়েলকে, ইসরায়েল সেই পণ্য সেই পণ্যের লাভ নিয়ে সেটা দিয়েই আমার ফিলিস্তিনি ভাই, ফিলিস্তিনি বোন, ফিলিস্তিনি মা বাবার বুককে ঝাঁঝরা করে দিচ্ছে। তাহলে আমি আমার অর্থ দিয়ে আমার বোনকে আমার ভাইকে হত্যা করতে সাহায্য করছি, প্রতিনিয়ত আমরা এটা করছি। আবার মসজিদে এসে আমরা হুজুরের কাছে দোয়া চাই, আমরা দোয়াও করি, আবার সাথে সাথে আমরা তাদের জন্য মায়া কান্না দেখাই, সবই আমরা করি, কিন্তু দর্শক এতটুকু আমরা পারিনি যে আমার বাসাটা আমি তাদের পণ্য মুক্ত করব, ইসরায়েলি কোনো পণ্য বা আমেরিকার কোনো পণ্য আমি ব্যবহার করব না, আমার বাসা এগুলো মুক্ত থাকবে, এই সিদ্ধান্তটুকু এবং এই এতটুকু বাস্তবায়ন করা আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি।
দর্শক আফসোসের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাফেরদের যেই কারণে বদর যুদ্ধে গেলেন যে কাফেররা এই অর্থগুলোকে মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করবে, এই জন্য নবীজি বদর প্রান্তরে গেলেন, যুদ্ধ হলো, এত কিছু হয়ে গেল। কিন্তু আজকে আমরা কি করলাম, আমরা সেই আমরা মায়াকান্নাও দেখাচ্ছি, আবার ফিলিস্তিনিদের জন্য যেটা ক্ষতিকর আমরা তাদের পণ্যগুলোকে কিনে কিনে তাদেরকে সাহায্য করছি, সেই টাকা দিয়ে তারা আমার মুসলিম ভাই বোনকে শেষ করে দিচ্ছে, মুসলিম জনপদকে শেষ করছে, আমার প্রাণের আল আকসাকে শেষ করছে, আল আকসাকে তারা দখল করার জন্য সর্বাত্মকভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য দর্শক আপনাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে যে আমাদের আমরা যেটা আমাদের জন্য সবচেয়ে বড় যেই করণীয়টা বদর থেকে যেই শিক্ষা এখানে নেওয়া আমাদের দরকার, সেটা হলো যে আমরা যেন মানে ফিলিস্তিনের এই মুসলমানদের স্বার্থের জন্য আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করব। একটা পণ্য আমার বাইরে বাসায় থাকবে না যেটা ওদের পণ্য, আমরা আমার দেশের পণ্য ব্যবহার করব, একটা পণ্য ওদের পণ্য ব্যবহার করব না, যদি ব্যবহার না করে যদি আমার কোনো ক্ষতিও হয়ে যায়, যদি আমার বাসায় একটা ব্যবহারের জিনিস কমতিও দেখা দেয় তারপরেও আমি সেটা মেনে নেব, কিন্তু ওদের পণ্যকে আমি ব্যবহার করব না, পরিপূর্ণভাবে ঘৃণার সাথে বর্জন করব। এমনভাবে বর্জন করব কোকাকোলার যেই দৃশ্য, যেই লেখাটা এবং যেই ছবিটা, এটা দেখলে যেন আমার দিলের মধ্যে একটা ঘৃণা পয়দা হয়। শুধু বর্জন না, ঘৃণার সাথে বর্জন করব, যেটা দেখলে আমার দিলের মধ্যে নাফরত পয়দা হয়, ঘৃণার সৃষ্টি হয়। এভাবে যদি করতে পারি আমার বোঝা যাবে যে আমার ইমানি পাওয়ার, ইমানি ভিতরে চেতনা আছে, আর যদি না পারি এই মায়াকান্না আর এই দোয়া দিয়ে আমার কিছু হবে না। শুধু দোয়া করা তাদের জন্য এখন করণীয় এটা নয়, কয়েকদিন আগে আমাদের মিশরের একজন বড় শায়খ বলেছেন যে এখন তাদের জন্য শুধু দোয়া করবেন আর আপনি বলবেন আমার কিছু করার নাই, এই কথাটা ভুল, এটা একটা শয়তানের ধোকা। আমি এখন বহু কিছু করতে পারি, আমি চাইলে তাদের জন্য সাহায্য পাঠানোর এখন অনেক রাস্তা তৈরি হচ্ছে, সে জায়গায় সাহায্য পাঠানোর জন্য চেষ্টা করা, পণ্যকে বয়কট করা, ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্যকে বয়কট করা, এগুলো বয়কট করে আমি তাদের সহায়তা করতে পারি। এবং সর্বঅবস্থায় আমরা তাদের জন্য আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য পাঁচ রক্ত নামাজের পরে এই শেষ দশকের প্রত্যেকটা রজনীতে আমি যখন দোয়া করব আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য, আমি মনে করব তারাও আমার পরিবারভুক্ত, তাদের জন্য আমি সমানভাবেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপদ রাখেন, তাদেরকে শত্রুর শত্রুতা থেকে আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে রক্ষা করেন, এবং এই জালেমদেরকে আল্লাহ তাআলা যেন নাস্তানাবুদ করে দেন, এবং আমাদের প্রাণের আকসাকে আল্লাহ তাআলা আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা যেন আনন্দের সাথে সেই প্রাণের আকসায় যেতে পারি, আল্লাহ তাআলা সেই সুযোগ যেন আমাদেরকে করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।